ধরার মতো ধরে তারা মরে না রে, মরার ঘরে বাঁচে। তার বাস্তব প্রমাণ আপনারা সবাই জানেন, ঢাকা সাভারে রানা প্লাজার ওই রেশমা নামে মেয়েটা 17 দিন পর বাড়াইনি বাবা, রানা প্লাজার ধসে মারা গেল না? লাখো লাখো হাজার হাজার মানুষ মরেনি সাভারে, পৃথিবীর কোন মানুষ এটা অজানা, মরেনি বাবা, হাজার হাজার মানুষ মরা 17 দিন পরেও একটা জীবিত মেয়ে মানুষ মারাইলো, যার নাম ছিল রেশমা। কি করে বাঁচল? আপনাকে একটা মরা মানুষের কাছে এক রাত বসে দেবো, পরের দিন সকালে আপনি ভয়তেই মারা যাবেন, যাবেন না বাবা? আর চতুর্দিকে মরা, তার মাঝখানে রেশমা, আলো পানি বাতাস কিছুই ছিল না, কে বাঁচাইছিল? কারণ ওই মেয়েটার সাথে আমার দেখা হয়েছে, ওই মেয়েটা আমায় নিজে কইছে, কারণ মেয়েটা যদিও মুসলমান, এ বোনেরা খালি তো কানের মধ্যে ফু দিয়ে নিছো, গুরু ধরার মতো কয়জন ধরছ? আসরে বলে গেলাম, রাশে যদি পারো তাহলে রেশমার মতো হইও, তাহলে দেহের গতি হবে। রেশমা যখন ক্লাস 3 পড়ে তখন তার দাদা গুরুর কাছে মন্ত্র গ্রহণ করে, ওরা কেলে মুসলমান ছিল। খালি যে আমাদের মধ্যে গুরু ধরি তা কিন্তু না, ইসলাম ধর্মে কলে গুরু ধরে, ওদের মধ্যে পীর মুর্শিদ ধরে, আর মা ছিল গুরু ধরা। স্কুল থেকে আইসে ক্লাস 3 ছাত্রী, রেশমা মা তোমার দাদা গুরু আইসে মন্দিরের বারান্দায় বসে আছে, দরবারে বসে আছে, বইটা রেখে ভক্তি দাও। তখন বইটা রেখে দাদা গুরুর স্মরণে ভক্তি দেয়। তখন ছোট মেয়ে তো ক্লাস 3 ছাত্রী রেশমা ছিল, তখন গুরুদেব বক্ষে নিল, নিয়ে বলেছিল, বন্ডে এটা কিন্তু বাস্তব ঘটনা কইছি, কারণ মেয়েটা নিজে কইছে আমার কাছে। মেয়েটা কাঁদে আর কয়, গুরুদেব দাদু তোমার স্মরণে আমার ভক্তি প্রণাম সালাম রইল। গুরুদেব মেয়েটারে বক্ষে নিয়ে বলেছিল, মারে বন্ডে বোন তুই তো ছোট মানুষ, আমি তো তোরে কিছু দিতে পারলাম না, তবে একটা কথা বলি বোন, একটা কথা বলি, যদি কখনো কোনো দিন কোনো বিপদে পড়িস, এ দয়ালের মুখটা একটু স্মরণ করি। হরি বল হরি বল হরি বল। যদি কোনো দিন কোনো বিপদে পড়ি, যেদিন ওই ইট পড়ে তার জ্ঞান হারা, বই খেলে জ্ঞান ফিরে পেল, তখন তার মনে পড়ে গেল বান্ধবের কথা, আমার গোসাই না বলেছিল, যদি কোনোদিন বিপদে পড়িস এ দয়ালের মুখটা স্মরণ করিস। ওই কথা মনে পড়ে রেশমা চোখের জলে ভাসে, আর তার দয়ালকে ডেকেছিলে, আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল গুরু বিহনে, এই যে গুরু ভক্তি, এরই নাম গুরু ভক্তি। আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল গুরু তুমি বিহনে, জপিতে জপিতে হাইরে যদি মরণ কলঙ্ক রবে না ভবনে, না জপিতে জপিতে যদি মরে কলঙ্ক রবে না জীবনে, এ নাম জপিতে জপিতে হয় যদি মরে কলঙ্ক রবে না জীবনে,
বাবা মা দাদু ভাইরা দাঁড়িয়ে আসো বসে আসো অপ আপনারা সবাই জানেন মেয়েটা তো আজও জীবিত এরই নাম গুরু ভরসা যদি ভার দিবার মতো দিতে পারে গুরুদেব তারে রক্ষা করে খেতরে যাবে নরোত্তম ঠাকুর আমের গাছ ছাড়া আম পাওয়া যায় না আপনারা সবাই জানেন ওই নরোত্তম ঠাকুর তেঁতুল গাছে আম ধরেও তার গুরু সেবা দেয়নি বাবা হরিবল হরিবল এরই নাম গুরু ভক্তি গুরু প্রেম গুরু অনুরাগ গুরুর চরণে যার বিশ্বাস ভক্তি থাকে এক দাদু ভাই গীতে দক্ষিণে টাকা দান করলেন একটা উত্তরীয় দান করলেন এই উত্তরীয়টা কি জানেন এই যে আপনারা গায়ে গায়ে পড়ে আছেন এই যে মায়েরা পড়ছ উত্তরটা কি শাখা পড়ছেন কেন শাখা সিঁদুর ভালো লাগে শাখা সিঁদুর পড়ছেন কেন স্বামীর চিহ্ন এই এই উত্তরীয় যাদের গায়ে থাকে এই তিলকমালা উত্তরীয় এটা হলো স্বামীর চিহ্ন তুমি যে গুরু ধরেছো তোমার বিয়ে হয়ে গেছে গুরুর সঙ্গে এটা তার চিহ্ন কারণ কখন কোথায় গুরুকে কোথায় দেখা পাই যেন উত্তরীয় থাকে যেখানে দেখা পাই সেখানে যেন আমার দয়ালকে যেন বসতে দিতে পারি আশীর্বাদ করি দাদু ভাই উত্তর দান করলে টাকা দান করেছে আসরে ঢুকতে আরও একজন ভক্ত আরও 500 ধরে দান করেছে মাও মাগো ভব নদীর পার ঘাটে যেদিন যাবা সেই দিন আশা করি বাবাজি চলে গেছে তোমার যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা ঠিক থাকে তোমার জন্য বাবাজি ঘাটে বসে থাকবে যেদিন যাবা দুইজনে যেন একসঙ্গে পার হতে পারো এটুকু প্রার্থনা হরিবল 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 জয় রাধে 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 শরদ চন্দ পবন বাগানে ফুল ফুটেছে বাগানে বাগানে ফুল ফুটেছে আজ বাগানে বাগানে কত ফুল ফুটেছে ওরে বাগানে বাগানে
तो फूल फूटे से केवल गोविंद सेवाय लागिवे बोले आज बागाने बागाने फूल फूटे से अरे गोविंद से बागाने बागाने जानो फूल फूटे ओ तारा बोगो भरा ओरे मधुनिये केवल गोविंद सेवाई बागाने 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 कत फूल फूटे मायरा क्यों घुमाबेन ना रात शुरू होए गेलो तबे एकटा जिनिस सत्य बाबा कीर्तन गावार साइते शोना किन्तु कष्ट बेशी कष्ट এটা আমি মানি কারণ আমরা তিন ঘন্টা ঘুম কীর্তন করি ছয় ঘন্টা নয় ঘন্টাও ঘুমাই বাসা ঘরে আর যে আপনারা এই যে সকাল থেকে এসে বসে আছেন আপনাদের নয়নে কোনো ঘুম নেই আপনারা চাতক পাখির নেই ওই ফুটটিক জল একটু বাড়ির আশাই বসে আছে এই জন্য আমি জানি যে কীর্তন গাওয়ার চাইতে শোনা বড় কষ্ট তারপরেও বলি মা একটা রাত যদি কারো চোখে ঘুম ধরে থাকে নয়নে জল দিয়ে এসে বসবেন রাত শুরু হয়ে গেল শরদচন্দ এ মামা মামা একটু আর কথা বলো না মা পবনমন্দ মৃদু মৃদু বাতাস শরদের চাঁদ অকলঙ্ক পূর্ণিমার চাঁদ উদয় হলো কোথায় পূর্ব দিগন্তে আসতে না বাবা গগন মন্ডলে চাঁদ উদয় হয়নি আজকে অকলঙ্ক পূর্ণিমার চাঁদ উদয় হলো আজ আমার গ্রাইল কীর্তন কমুটি বাবুদের সাদা হৃদয় আকাশে হরিবল 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 আজকে অকলঙ্ক পূর্ণিমা চাঁদের উদয় এই কমুটির বাবুদের হৃদয় আলোকিত করে আজকে রাসলীলা হবে তাই শারদীয় পূর্ণিমা রজনী চাঁদের শ্রাতধারা বালুকার ওপর পড়েছে বালুকাগুলো সোনার মতো জল জল করে জ্বলছে শরদের চাঁদ আসতে শরদ বানানে তিনটি অক্ষর বাবা মা যারা পড়াশোনা করো একটু বলো তালিবর্ষ বয়শূন্য র আর কি শরদ বানানে শরদ শরদ তালিবর্ষ বয়শূন্য র আর কি শরদ বানানে দনা খণ্ডিত্তর আমি ছোটবেলা পড়তাম দেখেছি এ বানানগুলো খণ্ডিত্তর আছে তালিবর্ষ বয়শূন্য র খণ্ডিত্তর শরদ আপনি কীর্তন শেষে বাসা ঘরে যাবেন আমার গীত রত্নাবলী বই আছে আমি আপনাকে বইটা দেখাবো এই রাসপালার শরদ বানানে এই বইয়ের ভিতরে লেখা আছে তালিবর্ষ বয়শূন্য র আর দ রাসের প্রত্যেকটি ওয়ার্ডে রাস যতগুলো পালা আছে সব চাইতে কঠিন এই জন্য রাস সবার জন্যে না এটা বলো নিগুড় তাহলে ওই শরদ বানানে দেখি খণ্ডেত্তর আবার এখানে দেখি দ এখন আসেনি ব্যাখ্যায় ব্যাখ্যা না করলে বুঝতে পারবেন না তালিবর্ষ সতে হলো শক্তি রতে হলে রতি আর দতে হলেন দহন রতি শক্তি দহনের নাম রাস রতি ক্রিয়া নয় আরও একটি ব্যাখ্যা তালিবর স আর র কি হলো স্বর স্বর মানে দুধের স্বর আমের স্বর কণ্ঠস্বর স্বর মানে কি স্বর স্বর
তালিবর সরর সর না ভাই, দুধের সর না, দুধের সর নয় বাবু, সর মানে হলো বান, তীর, তীর সর মানে তীর। মদনের বৃন্দাবনের রাস হতো না, একটি কারণে রাস হইল, তালিবর সরে সরতে বান, দতে হলো দমন করা, বৃন্দাবনের রাস হলো না, একটি কারণে রাস হয়েছে শুধু অহংকারী মদনের অহংকার শূন্য করার জন্য বৃন্দাবনের রাস লীলা। হরিবল হরিবল, অহংকারী মদনের অহংকার শূন্য করার জন্য হলো বৃন্দাবনের রাস। আহা, তালিবর সর সর, সর মানে বান, বান কয়টা বাবা, কয়টি বান, পাঁচটি বান, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনি নেত্র, সারে বেদ, পাশে পঞ্চবান, ছয় ঋতু, সাথে সমুদ্র, আটে অষ্টপাশ, নয় নবগ্রহ, দশে দিক, পাঁচটি বান। পাঁচটি বানের নাম মদন, মাদন, মোহন, সুষম, স্তম্ভন। একটা বানের টান জীব সইতে পারে না, এই পাঁচটি বানের খেলা মদনের অহংকার। সৃষ্টিকর্তা ব্রহ্মা মদনকে বান দিল, বান দেখি হবে, তুমি যারা নিক্ষেপ করবে তার দেহে কাম জাগবে, সে কামের বশীভূতি হয়ে সেই পুরুষ একটা নারীর কাছে যাবে। মদন কয় আমি বিশ্বাস করি না, কয় সত্য বলছি মদন, মদন কি করলেন, কয় তাহলে ব্রহ্মা, এই ব্রহ্মা চলে যায়, নারদমণি কইল কেরে মদন, এই ব্রহ্মা কি কইল, কয় আমার একটা পাঁচটা বান দিল, আমার মহা শক্তিশালী বান পাঁচটা দান করছে। তে নারদের, নারদ ভালো মনে করছেন, নারদ হলো ভেজালের গোড়া, নারদ এখন কয় এ মদন তুই দেবতা করে বিশ্বাস করি, ওরা মিথ্যা বড় দিয়ে যায়, প্রমাণ করছু তোর যে হবি এটা প্রমাণ করছু, কয় না তো, কয় যা প্রমাণ কর, কয় কী করবো, কয় ওরই আগে বান মারবি, কয় এই দাঁড়াও, এই যে ব্রহ্মা দাঁড়াও, কি তুমি বান দিলে, এটা ঠিক না অঠিক তা প্রমাণ করতে হবে না, কয় কর যার যার ওপর মারবো, মার মারে দেখ সত্যি হয় কি না। তে মদন কয় তাহলে, তাহলে ব্রহ্মা তাহলে তোমারই বান মারি, কয় এই আমি তোর গুরু, আমি তোরে বান দিলাম। মদন কয় গুরু দিয়ে ভগ্নি শুরু, কয় গুরু দিয়ে ভগ্নি শুরু, কি তাহলে দোষ টাকার নারদের না, নারদ তো ওই কথা না কলে ভেজাল পাখে, যখনই বান মারছে ব্রহ্মার দেহে কাম, বিশাল তত্ত্ব, ব্রহ্মা কামের বশবতি হয়ে, ব্রহ্মা তার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল সন্ধ্যা, সন্ধ্যার দিকে ধাবিত হয়, সন্ধ্যাকে দে আকুল, হে ঠাকুর সন্ধ্যে দৌড়, পিছনে পিছনে বাবা দৌড়, নারায়ণ দাঁড়িয়েছে, মা দাঁড়াও তুমি দৌড় দাও কেন, বলছে প্রভু বাবা মেয়ের কাছে আসে, আর কোনো বাবা যদি মেয়ের কাছে আসে এই জগতে পৃথিবীতে বাবা বলে কেউ ডাকবে না, কলঙ্ক হবে। তখন ভগবান নারায়ণ বলছে মা সন্ধ্যা তোমার গুরু দীক্ষা হয়েছে, হ বীজমন্ত্র নিয়েছো, হ্যাঁ তুমি দাঁড়িয়ে থেকে বীজমন্ত্র জপো। তখন গুরুর দেওয়া বীজমন্ত্র জপলেন, বাবা এসে সামনে দাঁড়িয়ে গেল, সন্ধ্যাকে পরশ করতে পারলেন না, ভগবান বলছে মা সন্ধ্যা আমি কথা দিলাম আজকে থেকে, খালি তুমি না, এই জগতে যারা গুরু দীক্ষা নেবে, সকাল সন্ধ্যা যারা বীজমন্ত্র জপতে পারবে, তার দেহ আর কোনো কাম থাকবে না। হরিবল হরিবল, বিশ্বাস না হয় জপে দেখেন, বেশ ভাই আমার মুখের কথা বিশ্বাস না হয় জপে দেখেন, গুরুদেব যে কানে বীজ মন্ত্র দিয়েছে, যদি সঠিকভাবে জপা যায় আমার বিশ্বাস তার দেহে কোনো কাম থাকবে না, অন্তরে শুধু প্রেমের উদয় হবে। ওই দিন থেকে নেমে আসলো ত্রিসন্ধ্যা, সকালে দুপুরে সন্ধ্যায় পূজা করি, নেমে আসলেন, ব্রহ্মাকে নিক্ষেপ করলেন, ভোলানাথকে নিক্ষেপ করেছিল, ভোলানাথও কামের ভূষিত হয়েছিলেন, তাই ভগবান চিন্তা করলেন আমি তোরে কোথাও যদি পরাজয় না করি মদন, আমি তোরে পরাজয় করবো রাসমঞ্চে, এই মদনের অহংকার শূন্য করার জন্য রাস, রাস বানান করেন, বয়ে শূন্য আকার আর কি, রাস রাস শখ হইলে হবে না, তিন দেশ আছে, তিনটে সনাবন দন্ত স, তালিবর সমুদ্র স, পেট কাটা মধ্য স, রাস বানায় কোন স, উনিশ স, বড় গোসাই আইছে রে, রাস বানানে দন্ত স, রয়াকার দন্ত সরাস। ও দিদিমণিরা যারা যারা গুরু ধরছো, যারা ধরনি বুঝে নাও, মাঝখানে আকার, এবার আকারটা তুলে দিন, রাস থাকে আকার তুলে দিবা, রস, রাসে লেখা আছে রস বৈশ রাস, রসের থেকে রাসের উৎপত্তি। ও দিদি
এই যে রস, তো তা কোন রস? তুষারের রস, তালের রস, খেজুরের রস, পান্তার রস, কোন রস? কোন রস? আনারস রস। যে রসে হয় গোবিন্দ বস, ওই রস হলো মধুপুরের আনারস নাকি?